রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাথর পাচারের রমনমা কারবারের কথা প্রকাশ্যে আসতেই নড়ে বসল প্রশাসন অভিযান চালালো কোচবিহারের তুফানগঞ্জে বিডিও মহাকুমা শাসক ও পুলিশ আধিকারিকরা মিলে বিভিন্ন বালি পাথরের খাদানে অভিযান চালায় বক্সিরহাট থানার মহিষকুচি দুই গ্রাম পঞ্চায়েতের খাগড়িবাড়ি ও মধুর ভাষার অবৈধ বালি খাদানে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা সকাল থেকে একের পর এক প্রশাসনিক কর্তাদের গাড়ি গ্রামে ঢুকতে দেখে চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের দেখে অবৈধ বালিপাথর পাচারের বেশ কিছু গাড়ি মাঝ রাস্তায় ফেলে রেখেই চম্পট দেয় চালকরা এই অভিযান ঘিরে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে অবৈধ বালি খাদানের পাশাপাশি বৈধ বালিখাদানগুলিও অভিযানের জেরে বন্ধ ছিল সূত্রের খবর বৈধ বালি খাদানের কাছে সরকারি অনুমতিপত্র থাকলেও তারা সরকারের নির্দেশ অমান্য করে বেআইনি উপায়ে বালি ও পাথর উত্তোলন করে ফলে নদীর পার বরাবর এলাকায় ধস নাপছে তাই তারাও অভিযানের ভয়ে খাদান বন্ধ রেখেছিল তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যেখানে যেখানে অবৈধ বালি খাদান চলার খবর ছিল সেখানেই অভিযান চালানো হয় সব জায়গাতেই অবৈধ খনন বন্ধ করে দেওয়া হয়েছে খাগড়িবাড়ি এলাকার খনন রুখে দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রে খবর গত দেড় মাসে জেলায় অবৈধ বালিপাথর পাচারের গাড়িগুলো থেকে তেত্রিশ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এই জরিমানার বেশিরভাগটাই তুফানগঞ্জ মহকুমা এলাকা থেকে আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে দ্য ওয়ার্ল্ড ব্যুরো